আমার সব ভিডিওর মতন এই ভিডিওটির উদ্দেশ্য এই ন্যূনতম হাজাদের মেয়েকে মোহাম্মদ এবারাস মানসু এভারাস মুক্ত করা আসলে হিন্দুরা ধর্ম বলতে কী বলতে নিজেরা জানে না যে কারণে হিন্দুরা অস্থির মতি ফলে যখন যা পায় থাকে সেটাকে ধর্মগুলি আগে ধরে এই কারণে হিন্দুদের এত দেবতা এত ধর্মগ্রন্থ এত অবতার এত গুরুমা এত গুরুবাব এত অনাসার এত অফিসার এত বর্বরতা উদাহরণ দেখো উপনিষদে বরমা নারীর রূপেনী আমার অন্য আসতে আছে শুনেছে শুনেছ এটা তখনও আসলে এই ভিডিওতে সকল বিস্তারে ব্যাখ্যা করা যাবে না পছন্দ থাকলে অনুভিডিও তো নিতে পারো নিরাকার ঈশ্বর নিরাকার ঈশ্বর নারী পুরুষের সাথে ধারণ করে মানুষদের জন্ম দেয় ইন্দ্রদের সঙ্গে যখন ওষুধের লড়াই শুরু হলো তখন ইন্দুরা ইন্দ্রদের ইন্দ্রদের পক্ষ নিয়ে ঈশ্বর উভিতে পরাজিত করেন ইন্দুরা যারা ভাবলো এটা বোধহয় তাদের শক্তির ফল ঈশ্বর তাদের ভীতনা দূর করার জন্যে নারীর রূপে তাদের সময় অবতীর্ণ হন এইবার নারী রূপে যদি অবতীর্ণ হলেন তিনি ব্রহ্ম তিনি ব্রহ্মা তিনি ব্রহ্মা স্বরূপক্ষণ আমার আমাকে যদি জিজ্ঞাসা করেন নারী রূপে নেই অবশ্যই এর কিছু বলার নেই তাকে বলা হয়েছে ওমা মহাভারত আছে যুধিষ্ঠির দুর্গামের প্রার্থনা করেছিলেন করেছে যুদ্ধযাত্রা করেছিলেন অর্জুন কৃষ্ণকে দুর্গামের প্রার্থনা করে যুদ্ধযাত্রা করতে বলেছিলেন এবং অর্জুন দুর্গা দুর্গামের প্রার্থনা করে আশীর্বাদ ধন্য হয়ে যুদ্ধযাত্রা করে এবং সেখানে যদি আঁকার প্রকার নেই দখাত নেই তারপর তার ছেলে মেয়ে ইত্যাদি ইত্যাদি কীমতো কিছু নেই হিন্দুরা কী করলো সেই ব্রহ্মার মাথায় প্রথমে পাঁচটা মাথা লাগালো দেখলো যে না পাঁচটা মাথা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে একটা কেটে দিল এখন চারটে তার মুখে আবার দাঁড়িয়ে দুর্গা হাত দৌড়লো তাতে ওরা সন্তুষ্ট নয় দুর্গার সঙ্গে বিয়ে দিল বিয়ে দেওয়ার পরে তার চারটে ছেলে পয়দা সেটি ছেলে মেয়ে পয়দা করালো আসলে হিন্দুরা অবিবাহিত খুঁজে করতে পারে না যেমন আমি অবিবাহিত কারণ থাকবো এই নিয়ে অনেক কুকুরের অনেক ঘেউ শুনতে হয় অনেক ভদ্রলোক পৌষ আছে খেলা অনেক কুকুরে অনেক ঘেউ করে এবার বিয়ে দিয়ে দিল শিবের পুজো করলো এবার হিন্দুরা দেব দেবতা শুধু নয় দেবীর পুজো শুরু করলো এবং যার যা মনে চাইল শিবের যার যেমন মনে চাইলো যেমন শিবের একই মূর্তিতে সমগ্র ভারতে উপজিত হয় না হিন্দুরা এখানে থামলো না দেবদেবী নগ্ন পুজো করতে শুরু বললো ও শিবলিঙ্গ হিন্দুরা এতেও খুশি নয় তখন কী করল অবতর তার অবতর জন্মদিঘর করল মানে হিন্দুরা প্রথমে মানে প্রথমে আগে হলে হিন্দু ছিল তখন গিরোহীন মা তাকে স্ত্রীকে নামা স্ত্রীতে নামালো তারপর হলো বারে মেনামলো এতে হিন্দুরা খুশি হলো না আমি আবার কথা বলি হিন্দু দেবতা প্রথম দিকে ছিল ঘরের মা তারপর তাকে নামাল স্ত্রীতে তাতেও খুশি না এবার হলো মানে বারের নতুন কেতে হিন্দু তাতেও খুশি না এবার তো রকমের জন্ম মূল্য যেহেতু হিন্দু ভতিপূর্ণ একটা জাতি এবং বিবেচনহীন একটা জাত বলে এই সুযোগটা কাজে লাগিয়ে বহু অপতের ধর্ম হলো যেমন রামকৃষ্ণ অনুকূল লোকনাথ হরিশাদ গুরুসা তারপরে সাই ইত্যাদি প্রচুর পরিমাণে এবং এদের দেখিমতো কথাবত্তাগুলো পয়দা করল সেইগুলো ধর্মগ্রন্থগুলি ভক্তের সমাদ লাভ করতে লাগলো উপনিষদ মহাভারতে আমি যখন প্রথম পড়ি তখন ভেবেছিলাম এই মোহাম্মদের বাস্তা কালমার্সের বাস্তাতে কথা শুনে বা এদের কুশিকার পদে থেকে আমি আলোর পদের থেকে বিচ্যুত ছিলাম উপনিষদ মহাভারত অত্যন্ত শিক্ষণীয় দূরপরন্ত আমি আমার অনেক ভিডিও আছে ইন্টার নিয়ে আমি আমার প্রিয়মিদের অনুরোধ করবো যদি আমাকে পছন্দ করে থাকে বলে রাখি যে তুমি পালে উপনিষদ মহাভারতটা পড়ে নিও অন্য কথা শুনো না শিক্ষক সামাজিক দূরে থাকো হুম এটা বিপজ্জনক আমি যখন পড়াশোনা করতাম আমার অনেকগুলো ডিগ্রি আছে যদি প্রয়োজন হয় কোনোদিন বলবো আমি এদের থেকে দূরে ছিলাম আমি জানতাম এই শিক্ষক সামাজিকগুলো মাথা হবে এ দাঁতের বাচ্চা জন্মেছে গেলাম মাথা খাচ্ছেন এরা এটা নবী ভাতের অনুসর ঈশ্বরকে তার শান্ত নয় এবার যারা অব অবতার বিয়ে করলো তাদের বৌরা অবতার যুক্তি কি যে রামকৃষ্ণ যদি অবতার হতে পারে সে যদি ঠাকুর হয় ঠাকুরের সেখানে সাধারণ মেয়ে বিয়ে হয় বিয়ে বেশ চালিয়ে গেল যাদের ছেলে মেয়ে হলো তারা অবতার যেমন অনুকূল দুই বাচ্চা তারপরে ঠাকুর করে আসতে এই সময় এদের বাচ্চারা অবতার এরা অবতার সময় করতে পারছে হিন্দুরা অনেক হিন্দু কী করলো কৌশলে নিজেকে ঠাকুরকে প্রচার না করে মানে ফরাসি ঠাকুরকে প্রচার না করে নিজেকে কৌশলে ঠাকুর বানালো তার ঘিন্নতম দরণ রবীন্দ্রনাথ এই রবীন্দ্রনাথের বাচ্চারা বাচ্চাদের কাছে রবীন্দ্রনাথ অবতার সময় করতে পারে হিন্দুরা এতে খুশি নয় আমাদের ছিল প্রার্থনা অথবা যোগ্যগুরু হিন্দুরা তার থেকে অনেক দূর সরিয়ে পূজা অর্চনা করতে শুরু করলো হিন্দুরা এতে খুশি হলো না কী করবে এবার গুরুর পোশাক গুরু হলো বিশেষ করে এই কাজে সর্বাধিক সর্বাধিক সঙ্গে মানে সবচেয়ে বেশি সঙ্গে মেয়েরা মেয়েরা গুরু গুরু হওয়াতে তাদের জীবন সার্থকতা মনে করে অর্থাৎ এই গুরু সেবা গুরু হয়ে ওদের জীবনকে ধন্য মনে করে আমি নিজের চোখে দেখেছি মাথা চুল দিয়ে গুরু পা ধুয়ে দিতে এ মুছে দিতে গুরু পা খেতে কুকুরও যা ঘেন্না করে এই মেয়েদের তাকে লুকু সেই ঘেনাটুকু নেই এরপর গরুতে একাধিক মত একাধিক ফলে আচার বিচারে সংস্কারে কুসংস্কারে হিন্দু জীবন আড়ষ্ট জলবর আমাদের প্রতি শহর থেকে নির্মাণের তবু থামা গতি শহর থেকে নির্মাণ হোক অত অসুবিধা নেই কিন্তু ধর্মের আচার বিচার গুরু থেকে মুক্তি নেই আমি উপন্য কোথাও দেখিনি যে গুরুদের মুক্তি হবে সেখানে ধর্মের যিনি ছিলেন তিনি শিক্ষক যেমন নজির তার আত্মগানিক শিক্ষা দিয়েছিলেন যজ্ঞবল্প জনক অনেককে যজ্ঞ বলতে শিক্ষা দিয়েছেন এরা কে গুরু না এরা সবাই আচার্য মহাভারতের কাকি আসতাম এখানে গুরুকেও শিক্ষাতে না আচার্য সবাই আচার্য আর ওদের গুরু মানে সেই গুরু নয় সেই অর্থে গুরু নয় আমাদের গুরু যেমন পা বাড়ি পরে যাবে উত্তর মানে পা বাড়ি পেন্নাডুক আশীর্বাদ করে সুয়ের পাল তোরা যাবে নরকে তোরা নরকে যাবি কি না তার ঠিক তোরা স্বর্গে পাঠাবি কেন ওদের সঙ্গে কি স্বর্গে ইয়ে আছে নাকি জায়গাটা গেল হিন্দুদের মানসিকতা পবিত্র মানসিকতা কোনো বিকৃত লাভ করতে বিকৃত লাভ করতে লাগলো যেমন হিন্দুর নারীরা প্রাচীন ছিল সহধর্মী নেই তারপর হলো স্ত্রী এখন তোমার পরিচয় কি তুমি বুঝে হিন্দুদের পৈশাশী মানুষ এগুলো না এই ধর্মের প্রতি যে মানুষ কথা এটা তাদের গার্স জীবন প্রভাব পড়ল তার ঘিন্নতম উদাহরণ অনেক হিন্দুর কাছে তার মা বাবাকে ধাও করা তার জীবনে সর্বোত্তম আনন্দের কাজ এবং পিতামাতার শ্রাদ্ধ অনুষ্ঠান তার জীবনে সবচেয়ে আনন্দজনক অনুষ্ঠান মানে বর্তমানে অনেকবারই শ্রাদ্ধ অনুষ্ঠান দেখলে মনে হয় যে বাড়ির কাছে কিছুই না হিন্দুদের মতন এত মানসিক বিকৃতি তার নেই অন্য ধরনের কথা বলি গৌতম বুদ্ধ ও দূত ছিল অহিংসা কেতন করে এখানে বলি আমি গৌতম বুদ্ধ এবং যীশুখ্রিস্ট দুজন মহান মানুষ আমি স্বীকার করি আমি এদের শ্রদ্ধা করি কিন্তু একটি বিষয় এরা অত্যন্ত নিন্দিন মানসিকতা পরিচয় দিয়েছে এটা অহিংসা মানে এদের বক্তব্য লাথে যদি তোমার মুখে মেরে ডান পাতে লাতি মেরে বাবা চুখ খাও চুমু খাও এটা সম্ভব না মানে এক গালে চলমাল আর এক গাড়ি বাড়ি দাও এটা হবে না এটা যদি রিজাল্ট করতো অনেকদিন ইহুদের শেষ হয়ে যেত খ্রিস্টানরা করতো অনেকদিন খ্রিস্টানরা শেষ হয়ে যেত বৌদ্ধরা করল বৌদ্ধরা শেখ যেত হঠাৎ ছিল পৃথিবী অমুসলিম শূন্য সেটা হয়ে যেত সুখের বিষয় বৌদ্ধরা হোক ইহুদরা তো মানেই না বৌদ্ধরা হোক খ্রিস্টানরা হোক এটা মানে না আমাদের হিন্দু ধর্মের অহিংসার সঙ্গে এই অহিংসা পার্থক্য আছে হিন্দু ধর্ম অহিংসা মানে হিন্দু ধর্ম অহিংসা মানে যে এই হিন্দু শিখ অধ্যাপক সাংবাদিক বা কবি অভিজাতের জীবগুলো যা শেখায় একশো শতাংশ ভুল আমাদের ধর্মগুলো আছে অহিংসা পরম ধর্ম কিন্তু এই পরম ধর্ম থেকে বিচ্ছুত হয়ে যদি কেউ হিংসা পরম ধর্ম বলে পথে অবলম্বন করে ঈশ্বরতাকে হাসতে দেবে উদাহরণ উপনিষে আছে বরম অসুটা অহিংসা পরম ধর্ম সেই পথের থেকে বিচ্ছুত হয়ে হিংসা পরম ধর্ম সেই পথের প্রতীক হয়েছিল ফলে স্বয়িংসতা দমন করে মহাভারত আছে দুর্যোধন দুর্যোধনটা অহিংসা পরম ধর্ম সেই পথ থেকে বিচ্ছুত হয়ে হিংসা পরম ধর্ম সেই পথের প্রতীক হয় ঈশ্বরদের দমন করে আর আবারগুলো প্রচণ্ড মিত্র হতে উদ্দেশ্য এরা ছিল আসলে শয়তানের পশু কুকুর শয়তানের স্বার্থ চরিত্র তো করার জন্য শয়তানগুলো জন্ম যাই হোক কিন্তু গৌতম বুদ্ধ এবং যিশু ওই অহিংসা পরম ধর্ম ওরা মহান মানুষ ছিলেন কোনো সন্দেহ নেই ওদের মানসিকতা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই মানুষগুলো তাদের ব্যক্তি জীবনে অহিংসা পরম ধর্ম মানা যায় কিন্তু আমাদের গার্স্য জীবনে সম্ভব না আচ্ছা অহিংসা পরমতন মামলার তো সন্ত্রাসের হজরত মুসলমানদের সন্ত্রাস বলিত ভূখণ্ড হজরত এবং এর সময় ছিল হজরতের সন্ত্রাস বলিত ঠিক সেরকমই হতো গৌতম বুদ্ধ ইষ্ট দুবাহের শিক্ষণী ব্যক্তিত্ব মহান শিক্ষকও বটে কিন্তু গৌতম বুদ্ধ বাচ্চাগুলো গৌতম বুদ্ধ মরার পর হীনযান মহাদান করে থামল না আচার তন্ত্রাচার ওই শাসিক তবে একটা সুখের খবর এখনও খ্রিস্টান বৌদ্ধ ধর্মের বহু মঠ তাদের শুদ্ধতা রক্ষা করে আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা থেকে থাকে ধর্মীয় ক্ষেত্রে যদি ধর্মীয় ক্ষেত্রে দেখি তো বৌদ্ধ মঠগুলো বৌদ্ধ মঠগুলো কিছু করতে পারুক না পারুক মানুষের মানুষকে শান্তি দিতে পারবে কিন্তু কিছু কিছু বৌদ্ধ এর তঞ্চাল আশা করে মানুষকে যেভাবে ধ্বংস করছে স্বয়ং গতামত জীবিততা লড়াই হতেন তিনি তার এই কুলাঙ্গার বাচ্চাগুলো দেখলে ঘৃণা করতেন খ্রিস্টানরা ওরা মানসিকতা বলে মস্তিষ্ক উন্নত বৌদ্ধরা মস্তিষ্ক উন্নত কিন্তু ওদেরও একটা বিপদ ঘটল নিশঙ্কি একটু ধর্মপ্রচার করেছিলেন কিন্তু কোন পথে তিনি কখনো বলেছেন মে আমার ধর্ম গ্রহণ করুন এই গায়ত্রী কখন বলেছিলেন কিংবা কোনো কৌশল অবলম্বন করেছিলেন না তিনি তো ধর্মপ্রচারকই কোন ধর্মপ্রচার করবেন এটা স্বাভাবিক কিন্তু তার ধর্মপ্রচারের ক্ষেত্রে রকম হীন মানসিকতা বোঝা দেননি তিনি পবিত্র মানসিকতা মানুষ অথচ তার এক তিনি বাস্তা জমেছে এরা মুখে খ্রিস্টান অন্তরিক্ত মুসলমান হজরত মোহাম্মদ যেমন শয়তানি করে ধর্মপ্রচার করেছে হত্যাকার ধর্ম সন্ত্রাসী রাজত্ব গায়ম করেছে এরা সন্ত্রাসী রাজত্ব গায়াম না করলেও এরা কৌশল বন করে প্রতারণা আশ্রয় নেই এরা অত্যন্ত নোংরা অত্যন্ত বিষাক্ত এরা যীশুখ্রিস্টকে এবং খ্রিস্টান ধর্মকে কলঙ্কিত করতে উঠে পড়ে লেগেছে এই খ্রিস্টান ধর্মের কুলাঙ্গার বাচ্চাগুলোই শাস্তি দেওয়া উচিত দ্বিতীয়ত খ্রিস্টান গুজ্জাগুলো আমি যতটা জানি প্রথম দিকে দুর্বৃত্ত ছিল টিকি সরকারি টিকিট কিন্তু পরের দিকে অনেক ভালো হয়ে যায় কিন্তু বর্তমানে বহু খ্রিস্টানা বিয়েবাড়ির পেয়েছে মানে ওটা যে প্রার্থনা জায়গায় খ্রিস্টান ভুলতে পেয়েছে বরঞ্চ ওটা মনে হয় বিয়েবাড়ি তখন হৈ করতে থাকে একটা শিশুর হয় কিন্তু শিশুর পড়ে তারা গেছে কিশোরকেও নয় যুবক তো দূরে থাক শিশুরও নয় কিন্তু যে বয়স্ক কিশোর মানে বিয়েবাড়ি ঘোষ দেখেছে তাও প্রথম দিকে কিছু উপদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল ভালো ছিল মানুষ জীবনকে শুদ্ধ পবিত্র এবং সঠিক পথে পরিচালনা কথা বলা ছিল সবই ঠিক ছিল ওদের মধ্যে সেই সজানগুলো বেশি চেপে চেপে বসলো সেই তন্ত্রাচার সেই তাবিজ কবচ সেই পূজারা চলতে লাগলো তাও ধর্মটা মানে বর্তমান ওদের খুব একটা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আছে আগে তাওরা কিন্তু খুব ভালো ছিল আসলে করবে না কেন মানুষ এ হিন্দুরা আমি তো দেখেছি গুরুদেব এসে মোটামুটি ফু এদিক ওদিক কথাবার্তা বলে আলাম ফালাম কিছু বলে ভালো টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে ওই জন্য কোনো বৌদ্ধ জায়গা সহ্য করবে বাপি আমি এরকম হবো আবার কোনো বৌদ্ধর কাছ থেকে জৈন সহ্য করবে বলে আমি এরকম হবো আবার কোনো জৈন দর্ন কাছ থেকে খ্রিস্টান সহ্য করবে বলে আমি এরকম হবো কোনো খ্রিস্টানের কাছ থেকে হয়তো কম বেশি সহ্য করবে বলে আমি এরকম হবো বলে সবাই মধ্যে না মানে এই আমরা আমরাই আমাদের না ক্ষতি করি অপরাধী জন্মক্ষণ তো আমরাই নেই এই গুরুমুরু চেটে ছুটে এই অবতারের চেটে ছুটে ওদের তেলি যে কোনো একটা গ্রন্থ সামনে আনলে এটা দমব্রন্থ যে কোনো একটা গ্রন্থ সামনে আনলে রাখলে তেমন তাতে অশ্লীলতা ভরা মানে বিয়ে বইকে লজ্জা দেবে তাতে আপত্তি নেই ওটা দমন এই যে শিব পুজো ওই শিবলিঙ্গ পুজো হয় দেখলেই তো কেমন লাগে কিন্তু ঘাড়টা করে মা ওই বাবা মেয়েকে নিয়ে যাচ্ছে বা মা এই শিবলিঙ্গের উপরে জল ঠান্ডা কতদিন চলবে এটা ইহুদিদের মধ্যে সত্যতার মধ্যে এখন ধর্ম শুদ্ধতা এখন যথেষ্ট পরিমাণে তবে হ্যাঁ অন্য জাতের মধ্যে ইহুদের মধ্যে কিছু কুলাঙ্গার আছে যারা ইহুদি ধর্ম শুদ্ধ এরা পশ্চিমা তার অত্যন্ত দুঃখের একটা জায়গা আমি সেখানেও দেখেছি ওইখানে যায় যে ডাক ডুগুলো হাকে নাচানাচি করে আরে না অত নাচার হিসেবে বারে যা দুটো পয়সা ইনকাম করতে পারবি নাচতে পারবি ধর্মস্থান করতে পারি এক একটা জায়গায় জায়গার এক একটা রকম প্রকৃতি সেইখানে যা তো নাচার হিসেবে যদি বারে যা বাড়িতে নাচ পছন্দ করতে পারবি লোকের মনোরঞ্জন করতে পারবি প্রচারও পাবি অসংখ্য দিলে কেন তবে এদের সংখ্যা খুবই কম এই যে হিন্দুগুলো আরে নাচবি তো মন্দিরে নাচ খ্রিস্ট বারে জায়গা এই খ্রিস্টানদের হৈলোর করবি তো বারেছিল বারে যা বারে যা যা ধর্ম প্রতিষ্ঠান লোক কিন্তু সবচেয়ে বড় আতঙ্কের বিষয় প্রত্যেকটা ধর্মের মধ্যে ফাটা পানোর তো বাচ্চার সংখ্যা বাড়ছে হতাশ চেয়েছিল পৃথিবী পৃথিবীভাবে অমুসলিম শূন্য মুসলমানদের হচ্ছে ঠিক এই ফাটা ফাটাকের বাচ্চাগুলো কেউ খ্রিস্টান বৌদ্ধ জৈন শিক্ষিত অভিজ্ঞতা অপরিস সব ধর্মের এবং কেউ বিজ্ঞানী কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার এই হজরাতে অসমর্থ কাজ সমর্থ তৈরি করে লেগেছে আসলে বাইরের সাপ অতক্ষণি ভয়ঙ্কর নয় ঘরের মধ্যে সাপ ততক্ষণ ভয়ঙ্কর তুমি তোমার ঘরের মধ্যে একটা সাপ ছেড়ে দাও আর ওই একই সাপে বাইরে রাখো দেখো বাইরের সাপটা অভিজ্ঞতা যতক্ষণ সময় লাগে ঘরের মধ্যে সাপটা করতে অনেক বেশি সময় লাগে এই ঘরের সাপগুলোই ঘরের মানুষগুলো হত্যা করবে মুসলমানরা কখনো পৃথিবীকে হলে হত্যা পারবে না বা গোটা পৃথিবী ধ্বংস করতে পারবে না সে সেক্ষমতাদের নেই কিন্তু পৃথিবী সব ধর্মকে ধ্বংস করবে এই সক্ষ ধর্মে খ্রিস্টানকে ধর্ম করে খ্রিস্টানরা বৌদ্ধকে ধর্ম করবে বৌদ্ধরা হিন্দুকে ধ্বংস করবে হিন্দুরা শিখকে ধর্ম ধ্বংস করবে শিখরা আমি মনে করি অতিথি ধর্ম ধর্ম প্রতিষ্ঠানে সে গির্জা হোক গুরুদ্বার হোক মঠ হোক মন্দির হোক ইসলাম ধর্মের সম্পর্কে লিখে রাখা উচিত অর্থাৎ ইসলামে কলেমা আজান নামাজ কে আমাদের জীবন লিখিতা করবো তাতে মানুষ এগুলো দেখে বুঝতে পারে ইসলামের প্রকৃতি সত্য আসলে ইসলামের যেটা চালানো সেটা মাকিহাত মানে হজরতের ভাবতা প্রকৃতি ইসলামটা মাদিনেয়াদ প্রমাণ হয়েছে বললাম কলেমা আজান নামাজ ক্যামাত জিয়া যখন কোনো মুসলমান তোমাকে আগে মাকিয়াতে ঝাড়বে তখন তারা বললো সবই সঙ্গে আগে তিন চারটে কথা বলো কালেমা মানে যেটা পড়ে তোমরা মুসলমান নথিভুক্ত মুসলমান হই আজান যেটা দিলে কুত্তার মধ্যে দোষ আর নামাজ যেটা বলে তোরা আল্লাহর স্বর্গে যাবি কে আমার অর্থাৎ সেই সেই দিনের বিচারটা কেমন হবে কিন্তু তুমি একটা জিজ্ঞাসা করো তুমি অবশ্যই জিজ্ঞাসা করো যে আমি তো অমুসলিম আল্লাহ আমার প্রতি দৃষ্টিভঙ্গি কী বা হজরতটা আমার প্রতি দৃষ্টিভঙ্গি কী তখন বুঝতে পারবে ইসলাম ধর্মটাকে কী কি ইসলাম মানে আগুন ইসলাম মানে সন্ত্রাস ইসলাম মানে ধ্বংস ইসলাম মানে মানবত্ব ইহুদি একটু উল্টো ইহুদি মানে সৃষ্টি ইহুদি মানে আলো ইহুদি মানে শান্তি ইহুদি মানে মানে মুক্তিদাতা